আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মোরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিও লইয়া, গরম গরম ভিডিও, বুঝছেন? যেহেতু বাইরে চলতে আছে 42 ডিগ্রি, তো এর লাগে গরম গরম ভিডিও কওয়াই যাইতে পারে, তাই না? কারণ গরম গরম ভিডিও লইয়া চলেছি মুই আপনাকে বরিশালের আফা। আর আজকে দেখামো আপনাকে হয়েছে যাইয়া কাবাব রেসিপি, বুঝছেন? শামি কাবাব যেটারে বলে আপনার, সেই কাবাব বানামো আসতে। অনেক আপুরা ইয়ে করবেন কি লেগে, স্বামী কাবাবই খালি বানাইবেন, বউ কাবাব বানাইবেন না। দাঁড়ান দাদরা, অবশ্যই সেই রেসিপি লইও মুই পরে আমো যদি কমেন্ট করে জানান। আর এই জায়গায় মোর রান্ধন বারণ শেষ, সব রান্দা বাইরা রুটি বানাই রাখে, যেহেতু মাইয়ের বাফের সকালবেলা রুটি দিয়ে দেওয়া লাগে, এই কারণে কিন্তু সুন্দর করে রুটি বানাই টানে লইতে। স্যার এই যে দেখেন অবস্থা, বাইরের দিকে চাইলেই মনে হয় পানি পিপাসা লাগে, মানে কি যে একটা অবস্থা, রোদ না কি এই আমি হেয়ে করতে পারি না আল্লাহ দারে, মানে একদম চাইতে আসি যেন আল্লাহ মগো এই হাত দিয়া মানে রক্ষা করে, বুঝছেন? এখন এইখানে হয়েছে যে মুই কি কি করে সিদ্ধ করছি আগে হেয়ে কই, আর পিসনিতে পিসতে আছে এটা তো আপনারা দেখতেই আছেন। এই যে বুটের ডাইল, এই বুটের ডাইলের ভিতরে হয়েছে আদা, রসুন, দারচিনি, এলাইচ, এরপর হয়েছে আপনার যে একটুখানি তেল, নুন, আর হয়েছে যাইয়া চিকেন, বুঝছেন? প্রথমে আগে ডালটারে সিদ্ধ করবো এইসব দিয়ে, তারপরে যে ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, ব্রয়লার মুরগির মাংস তো হেইতে আগে আগে সিদ্ধ হয়ে যায়, হেইতে একটু পরে দিলেও এটা ঠেহে না, বুঝছেন? এরপরে দিয়ে আবার অর্ধেক সিদ্ধ করে একদম মানে শুকনো শুকনো করে ঢালাইতে হবে। আপনারা প্রথমে দেখকেই বুঝছেন যে মুই কী পরিমাণে শুকনো শুকনো করছি। এই যে দেখেন মানে চিকেনগুলোর আগে সুন্দর করে এই যে বাইটটা লইছি, এরপরে বাড়তে আসি সব ডাইলগুলা, বুঝছেন? চিকেনগুলো বাড়তে একটু কষ্ট হয়, এই যে মোর বাড়াবাড়ি এই যে শেষ, কিন্তু ওইটাই আসলে বেমালা কষ্টের কাম। এখন যা হেয়া কোনো কষ্টের কামই না, বুঝছেন? বাড়াটাই হয়েছে কষ্টের কাম, কারণ মোর কাছে ওই যে ব্লেন্ডারে বাড়াটা ভালো লাগে না। এই যে টোস্টের গুঁড়া দেখতে আসেন, এইগুলো মুই নিজের হাতে গুঁড়া করছি টোস্ট, বুঝছেন? পুতা দিয়ে সিচ্চা 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 গুঁড়া করে এরপরে ইয়ের লগে মিশাইতে আসি। আর এইখানে দিয়ে দিতে আসি সে কাবাব মশলা, দূর ওই একটু একটু চামচ উড়ে লাভ হইবে না, দে ডাইলা সব ডাইলে দিয়ে দিয়েছে, মানে একটা মশলা প্যাকেটের অর্ধেক মশলা, যেহেতু এই জায়গায় মোর 250 গ্রাম চিকেন, 250 গ্রাম ডাইল, বুঝছেন? মানে দুইটা মিলাই 1/2 কেজি হয়ে গেছে, তার মানে আপনার অর্ধেক মশলা হইলে যাবে। এই জায়গায় একটু গরম মশলা যে স্পেশাল মশলাটা, সেইটা একটু দিয়ে দিছি। এখন দিয়ে দিতেছি সে ধনিয়া গুঁড়া, বুঝছেন? মানে দেখে দেখে মুই কইয়ে দিব কোন কোন মশলা দিতেছে, এটা নুন, এটা তো জানারই কথা সবার, হাইয়ে না। এরপরে দিব একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচটা অ্যাভয়েড করতে এসি, কারণ হচ্ছে যে মোর মাইয়ে খায়, কাঁচামরিচটা যদি মুহে বাজে হেলে কিন্তু হের জাল লাগতে পারে, তো ব্যালেন্স করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিতে লাগছি। আর দিব হয়েছে যে গিয়া একটু সামান্য জিরার গুঁড়া, বুঝছেন? এই যে দেখেন দেখাই দিতে আসি। তারপর হয়েছে গিয়া আপনার এই যে মেইন ইনগ্রিডিয়েন্ট, এইটা হয়েছে আপনার বেরেস্তা করা পেঁয়াজ, বুঝছেন? পেঁয়াজটা খালি দিতে চাইবেন না, যেহেতু এটা একদিনে খাইয়ে শেষ করতে পারবেন না, আপনি ফ্রিজে রাইকে রেখে 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 খাইতে পারবেন, এই কারণে কিন্তু বেরেস্তা পেঁয়াজ দেওয়া হয়েছে একমাত্র কারণ। আর বেরেস্তা দিলে কি হয় জানেন, আলাদা একটা মানে ফ্লেভার আসে। আর এইখানে হয়েছে দুই সুন্দর করে তিন ডিম দিয়ে দিতে লাগছি, বুঝছেন? কারণ তিনটা ডিম লাগবে, যে পরিমাণে আপনার মাল মশলা তাতে আপনার তিনটা ডিম লাগবে। তো সুন্দর মতো আমি মানে কোনো কিছু মাখানোর পরে আর কি লবণটা টেস্ট করার লাগে একটু বাইজে দেখছি, তো বাইজে দেখার পরে সব কিছু ভালো মনে হয়েছে, তারপরে সব বাকিগুলো বানাইছি। তো এই এই যে মাখানোটা, এই মিক্সড করাটাই হয়েছে আপনার মেইন মানে একদম মজা লাগার উপকরণ, বুঝছেন? আপনি এই যে মাখাইবেন যত সুন্দর করে যত ভালো করে, তত দেখবেন আপনার কাবাবটা আলাদাই একটা মজা হইতে আছে। আর টোস্টের গুঁড়ো দেওয়ার কারণ হয়েছে আপনার তেলের ফাট দিলে ছাটি যাইবেন, আর ডিমটাও দিছি এই কারণেই, কারণ কি ডাইলটাও শুকনা আর হয়েছে যে আপনার চিকেনও শুকনা, তেলের ফাট দিলে প্যার 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 করে ছাটি যাইবে, বুঝছেন? এই কারণে হয়েছে টোস্টের গুঁড়োটা দিতে একটু ক্রিসপিনেসের জন্য, আর ডিমটা দিতে হয় যাতে আটকাই ধরে, এই হয়েছে কথা। তারপরে তো এই তো দুই হাতের সাহায্যে আপনার সুন্দর করে আপনাদের মনের মতো করে মানে মনের মাধুরী মিশাই আপনারা শেপ বানাইতে পারেন এই কাবাবগুলার। তো কাবাব যেহেতু গোলই হয়, এই কারণে আমি গোল শেপ দিয়েই লইতে আছি সুন্দর করে। একটা পরিমাণ প্রথমে করে লইলে তারপরে দেখবেন আপনার ইজিলি হাতে উঠে যেতে আছে সব, আপনি আপনার মন মতো করে করে বেড়াতে পারবেন, খুবই সুন্দর। এগুলো বানাইতে যেমন ভাল লাগে, খাইতেও এরম বেমালা মজা, বুঝছেন? অবশ্যই এই ভিডিওগুলোতে কোনো রিভিউ নেওয়া হয় নাই, তবে পরের ভিডিওতে যদি আমরা মানে কোনো মেহমান টেহমান আসে অবশ্যই কিন্তু রিভিউ মানে তাদের কাছ থেকে জানবো যে কীরকম হয়েছে খাইতে। তারপরে এই যে সুন্দর করে মুই বাকিগুলোও বানাইলাম, অতগুলো দেখানোর কোনো অপশন নাই, আর মুই যেহেতু এগুলো ফ্রোজেন করবো, ফ্রোজেন করার উপায়গুলো আপনারা দেখাই দিতে আছে। এই যে সুন্দর প্লেটে এক করে বিছাই দেবেন, বিছাই দিয়ে সুন্দর করে একবারে ডিপ ফ্রিজে ঢুকাই থইবেন, ঢুকানোর পরে যেই শক্ত হয়ে যাবে সেই উড়েই একটা পলিথিনে আপনি ইজিলি আটকাই থুই যেতে পারবেন। ভিডিও গাইজ গাইতামাইতি, আল্লাহ হাফেজ।